ওকে, কাজ হলো এখানে অনেকগুলা, এই মাথা থেকে ওই মাথা শেষ পর্যন্ত ইয়ে আছে, ঠিক আছে, কন্ডিশন আছে। তো এইগুলোর মধ্যে তিনটা ভাগে বিভক্ত, একটা অরেঞ্জ, আর একটা ইয়েলো, একটা গ্রিন, ঠিক আছে। তো আমরা ডাটাগুলো নিব হলো এই এই লিঙ্কটা আমি দিয়ে দিব, এই লিঙ্কে এখানে ডাটা আছে হলো টোটাল 1597টা, ঠিক আছে। এখানে 1 to 10 দেওয়া আছে, মানে 1 থেকে 10 পর্যন্ত এখানে আছে। চাইলে পরে এটার ভিউ বড় করতে পারেন, কিভাবে সেটা যে 25 ক্লিক করলে পরেই এই পেজে একসাথে 25টা দেখাচ্ছে, এই তো। এই তো আমাদের কাজ হবে হলো, আমি এটা রাইট চেপে এটা বড় করব। বড় করার পর এখানে আসলাম, আসার পরে আমার ডাটাগুলো কি কি, আমার প্রথমটা হলো লিগ্যাল নেম, ঠিক আছে, লিগ্যাল নেম তো দিয়ে আছে। যারা গুগল শিটে কাজ করতে পারে না, ভুল করে, ফন্ট ছোট বড় করে, কালার চেঞ্জ মেঞ্জ করে, তাদের জন্য এটা, সেটা হলো প্লিজ এখানে ডাবল ক্লিক করে পেস্ট করবেন, তাহলে পরে আর কোনো কিছু ইয়ে হবে না। ওকে, তারপরে তারপরে আমার ইয়েটা কি ছিল, অপারেটিং নেম, তাই তো। আমি সারা ধোঁয়াই নেই, এই জন্য চোখে কম দিচ্ছি। এই মাত্র গরম গরম। আচ্ছা, অপারেটিং নেম, তারপরে হলো অল্টারনেট নেম। আমি জবটার জন্য 3 দিন ধরে ওয়েট করতেছিলাম। এইখানে যে জিনিসটা আমাদের করতে হবে, সব থেকে ভালো হয় যে এটা পুরোটা এক লাইনে থাকবে। আমি যদি ডাইরেক্ট এখানে মেইলিং অ্যাড্রেসটা দিয়ে দিই, তাহলে কিন্তু এটা বড় হয়ে গেল, কিন্তু আমার ফরম্যাটটা হবে হলো স্টেট অ্যাড্রেস, তারপর কমা, তারপর ইয়ে, তারপর কমা, তারপর এরকম, ঠিক আছে। সম্ভবত আমাকে ক্লায়েন্ট এটাই বলে দিয়েছে, বুঝছিও, দেখতেছি। হ্যাঁ, অ্যাড্রেস, তারপর কমা, স্পেস, সিটি, কমা, এই সেই হাবি যাবি বহুত কিছু। যাই হোক, আমি সেই ক্ষেত্রে এটা যদি ভালো কিছু করতে যাই, মানে শর্টকাটে, তাহলে আমি এটা উপরে ইউআরএল এ ঘরে পেস্ট করে দিই, ঠিক আছে। তাহলে পরে কিন্তু আমার এখানে খুব সহজেই এটা ই হয়ে গেছে, মানে ওই যে ভাগটা ছিল সেটা কিন্তু নাই, আছে, তিনটা রোতে ছিল, এখন একটা রোতে চলে গেছে। যে কোনো কিছু যদি আপনার ফন্ট ছোট বড় আবি যদি অনেক কিছু করতে চান না, যে এখানে পেস্ট করে দেবেন, দেন সব অটোমেটিকলি সোজা হয়ে যাবে, ঠিক আছে। মেইলিং অ্যাড্রেস গেল, আচ্ছা, মেইলিং অ্যাড্রেসে কিছু না দিয়ে লোকেশন অ্যাড্রেসে দিয়ে দিয়েছি, সো সরি। তারপর লোকেশন অ্যাড্রেস কোনটা আছে, লোকেশন অ্যাড্রেস এটা, লোকেশন অ্যাড্রেস এই পর্যন্ত। তো লোকেশন অ্যাড্রেসের ফরম্যাটও সেম ওইটা, ঠিক আছে। আমি এখানে একটা কমা দিয়ে দিলে আমার ফরম্যাটটা হয়ে গেল এটা, ঠিক আছে। তো কিছু তো হচ্ছে, টাইম আগের মতো পেস্ট হয় নাই, মেজাজ খারাপ। এটা কি সেম অ্যাড্রেস? হ্যাঁ, সেম অ্যাড্রেস, সেম অ্যাড্রেস হলে দুটি সেম দিতে হবে, সমস্যা নাই। এরপরে গেছে ফোন নাম্বার, ফোন নাম্বার কই, এখানে ফোন নাম্বার ডাবল ক্লিক, তারপর পেস্ট, তারপরে এখানে ফ্যাক্স নাম্বার, এরপরে কি আছে, ওয়েবসাইট, এরপরে ইমেল অ্যাড্রেস, এরপর ডিসক্রিপশন, ওয়েবসাইট এটা, কপি লিংক অ্যাড্রেস, না না খুঁজতে হবে না, এই প্রজেক্টে খুঁজতে হবে না। এরপরে টোটাল আমাদের কাজ হলো প্রায় 7,500 ডাটার কাজ, 7,500, হ্যাঁ, 7,500 ডাটার কাজ, এত বেশি কাজ, এই জন্য ঝামেলাও এরকম দেয় এত বড় প্রজেক্ট। আর হলো এই এই প্রজেক্ট, এখানে যে 1597টা আছে, এইখানে কোনো ইয়ে নাই, মানে রিসার্চ এর ব্যাপার না, পুরোটাই কপি পেস্ট, ঠিক আছে। এরপরের প্রজেক্টটা এটা হলো P2 P3 তে, ওইখানে প্রায় 5-6,000 ডাটা আছে, ওর মধ্যে 2,000 রিসার্চ, আর বাদ বাকিগুলো কপি পেস্ট,
আর পিওনটা সবচেয়ে ছোট, ওইটা পুরোটাই রিসার্চ। এনিওয়ে আচ্ছা যাই হোক, তাই গেল। এখানে আছে ডিসক্রিপশন, ডিসক্রিপশন কোনটা, এই যেটা হলো ডিসক্রিপশন, হ্যাঁ এটা ক্ষেত্রে কপি দিয়ে আমি এখানে পেস্ট করব। অবশ্যই যেন ডাইরেক্ট এখানে পেস্ট না করি, ডাইরেক্ট পেস্ট করলে কি হবে আমি একটু দেখাই দিই। ও কাজ হয়েছে, সমস্যা নেই, ডাইরেক্ট পেস্ট করলে আমি ভাবছিলাম পরের লাইনে চলে আসবে, তো এখানে আসে নাই। ওকে গুড, তবে আমরা কি করবো সবসময় ওই ওই অভ্যাসটাই রাখবো যে ডাবল ক্লিক করে। আচ্ছা এরপরে আমরা কিন্তু সেকেন্ড পার্টে চলে আসছি, ঠিক আছে। সেকেন্ড পার্ট হচ্ছে ফার্স্ট নেম, আমি এটা পাবো হলো এইখানটাতে, হ্যাঁ দুটো যদি সেম এনিওয়ে, বাট কন্ট্যাক্টসে ক্লিক করব। ওকে তো ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তো এই কাজটা আমি আপনাদের হেল্প করতে পারি আপনারা যদি চান। সেটা হলো আপনারা একটা রোতেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম পেস্ট করবে, সেটা আমি আপনাদের হেল্প করতেছি যে দুইবার কপি পেস্ট করা লাগতেছে না। বাট অবশ্যই কোনো মিডিল নেম দিবেন না, মাঝখানে এ বি সি আবি যদি কিছু যেন না থাকে, মিডিল নেমটা ডিলিট করে একটা রোতে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। আমি পরে জাস্ট একটা ই দিয়ে ওই এক্সেলের সূত্র দিয়ে এটা ভাগ করে আমি দুইটা ফার্স্ট নেম লাস্ট নেম করে বসাই দিব, ঠিক আছে। এরপর আছে টাইটেল, এ বি টাইটেল আছে, টাইটেল লাস্ট নেমের ঘরটা ফাঁকাই রাখেন সমস্যা নেই। এরিয়া অফ রেসপন্সিবিলিটি, সো আরেকটা ব্যাপার যে ভাই দয়া করে কোনো রোম ও ডিলিট দিয়ে না, ওলট পালট করে না, আমি এটা আপনারা বলতেছি না আর সবাই বলতেছি, আমি এটা একসাথে ভিডিও করতেছি। আচ্ছা একটা তো দুই কাজ করতেছি। আচ্ছা এখানে একটা কলাম সম্ভবত আমি ফাঁকা রেখে দিছি, ওকে তাহলে আমি এটা ডিলিট দিয়ে দিই। ওকে এখানে আছে ফোন নম্বর, এখানে আছে লো কি ফ্যাসিমাইল না কি এটা কি করে স্বাভাবিক কিছু একটা, এরপরে আছে হলো ইমেল অ্যাড্রেস। এখানে আবার রাইট ক্লিক করা যাচ্ছে না কারণ এটা ক্লিক করব না, ডাইরেক্ট পেস্ট কপি। আমার এই টোটাল 7000 ডাটার জন্য সময় হলো 5 দিন, শেষ করে দিতে পারবেন তো আপনারা? হ্যাঁ ভাই পারবো, কান্ট্রি অফ হ্যাঁ পারবো তো ফাইন, পরে তো আপনাকে পাওয়া যায় না। না ভাই পারবো পারবো, সমস্যা নেই। আর এই এরপরে আমি যাবো এই ডেসক্রিপশনে, আপনারা উল্টায় না, যখন এইখানে ডেসক্রিপশন দেখেন তখন এই ডেসক্রিপশনে ক্লিক করেন না, এখানে ডেসক্রিপশন আছে না থাকলে ওকে স্কিপ করেন, থাকাটাই স্বাভাবিক, না থাকুক নাও থাকতে পারে আমি জানি না। আচ্ছা আমরা এখন 3 নম্বর পার্টে আসি, কান্ট্রি অফ ওনারশিপ, এটার জন্য আমি করে যাবো এটা এই ডেসক্রিপশনে যাবো, ঠিক আছে। তো এইখানে কান্ট্রি অফ ওনারশিপ কি কানাডা, ইয়ার অফ স্টাবলিশড 1987, একটা করার পর মুখস্থ হয়ে যাবে আর সবকিছু সিরিয়াল মতো আছে, এটা একটা ভালো দিক। এক্সপোর্টিং প্রাইমারি ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং, প্রাইমারি ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং, ভিডিওটা লিংক আমি দিয়ে দিই, আপনার আরেকটা ফ্রেন্ডকে, হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিই, আমি আপলোড করে তারপর দিয়ে দিই। প্রাইমারি বিজনেস অ্যাক্টিভিটি, প্রাইমারি বিজনেস অ্যাক্টিভিটি, এরপরে আছে টোটাল সেলস, টোটাল সেলস এটা, টোটাল এক্সপোর্ট সেলস এটা, এরপর নাম্বার অফ এমপ্লয়িজ 175। এখন আমি শেষ করতে পারছি, হ্যাঁ ওকে। হ্যালো কাজ, এই একটা কাজ করতে কি 1 মিনিট লাগবে? এই 1 মিনিটের মতো লাগবে, অনেকগুলো রো হলে 1 মিনিটের সম্ভব, মানে 1 মিনিটের কমই সম্ভব আমার আর কি যতটুকু ধারণা। এখানে কয়টা রো আছে, A to Y XYZ, যে পর্যন্ত হলি তো ভালো, তার মানে 25টা, ঠিক আছে। আমি এখানে কথা বলতেছি 25টা, ঠিক আছে, তো 25টা করতে এই তো। আচ্ছা আর একটা কলাম আমাদের এখানে দিতে হবে, সেটা হলো অ্যাসাইন টু কলাম,
রাইট। ঠিক আছে, তো এই অ্যাসাইনটু ঘরে যে যতটুকু পড়বেন সে তার নাম লিখবেন, যেটা এক্স এক্স দেওয়া দেখবেন সেটা তার মানে আমি করছি, সেখানে গিয়ে হাত দিবেন না। ওকে, আপাতত হলো কাজ, এখন দেখি যে ভিডিও হয়েছে কি না।